হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে আমরা আলোচনা করছি কোয়াড্রেটিক ইকুয়েশন অর দ্বিঘাত সমীকরণ নিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলা মিনিং হচ্ছে দ্বিঘাত সমীকরণ দুটো ঘাত থাকবে সমীকরণটার হায়েস্ট দুটো ঘাট থাকবে এটাই আমরা সাধারণভাবে ডেফিনেশন বুঝি দ্বিঘাত সমীকরণে তো এই ভিডিওতে আলোচনা করব দ্বিঘাত সমীকরণ নিয়ে যেটা ডিপ্লোমার সিলে নতুন সিলেবাসের উপর বেস করে আলোচনা করছি ডিপ্লোমা নতুন সিলেবাসের উপর বেশ করে আলোচনা করছি তার মানে এই নয় যে অন্যান্য স্টুডেন্টরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে পারবে না তোমাদের প্রত্যেকের জন্য কোয়াড্রেটিক ইকুয়েশনের নিয়ম একই থাকবে আমি শুধু পার্টিকুলার ডিপ্লোমার সিলেবাসের উপর নির্ভর করে ভিডিওটা বানাচ্ছি যাদের দরকার হবে প্রত্যেকেই দেখতে পারো তো চলো শুরু করছি প্রথমেই দেখছি ডিপ্লোমার নতুন সিলেবাসটা কি আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর কী কী টপিক আছে প্রথম টপিক হচ্ছে ডেফিনেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা প্রথমেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সম্বন্ধে জানবো তার ডেফিনেশনটা কি সেটা জানবো দু নম্বরে আছে ফাইন্ডিং দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন কনজুগেট রুটস অ্যান্ড সিম্পল প্রবলেম কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বার করব কনজুগেট রুট কি তার উপর প্রবলেম করব তিন নম্বরে আছে নেচার অফ দ্য রুটস ইউজিং ডিসক্রিমিনেন্ট অ্যান্ড প্রবলেম ডিসক্রিমিনেন্ট ইউজ করে যখন আমরা রুটস বার করব তার নেচারটা কীরকম হবে তার উপর প্রবলেম করব। চার নম্বরে আছে রিলেশান বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস কোফিশিয়েন্টস আর রুটসের মধ্যে রিলেশান করব তার উপর সেই টাইপে কি প্রবলেম থাকে সেগুলো করব পাঁচ নম্বরে আছে ফর্মেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশান ইফ রুটস আর গিভেন দুটো রুটস যদি দেওয়া থাকে তখন সেক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশানের ফরমেশানটা কীরকম হবে সেটা দেখব এই টোটাল পাঁচটা টপিক আছে আমার ইউটিউবের প্লে লিস্টে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর বেশ কিছু ম্যাথসের সলিউশন দেওয়া আছে যেগুলো এ সরকারের বই ফলো করে আমি করেছি তো তোমাদের নতুন সিলেবাসের সাথে আমার প্লে যা অঙ্ক আছে প্রতিটা অঙ্ক ম্যাচ করছে সো প্রতিটা সলিউশন তোমরা ভালোভাবে দেখতে পারো আশা করি কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর যে সলিউশনগুলো দেওয়া আছে সবগুলো করতে পারলে যা দেওয়া আছে সেগুলোর ভেতর থেকেই ম্যাক্সিমামটা থাকবে তার বাইরে থেকে খুব একটা বেশি থাকে না এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে ওভারঅল সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের ওভারঅল কনসেপ্টটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই ভিডিওটা ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তাহলে শুরু করছি প্রথমেই হচ্ছে ডেফিনেশান অফ কোয়াড্রেটিক ইকুয়েশান ডেফিনেশান হচ্ছে এন ইকুয়েশান অফ দ্য ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যেখানে এ নট ইকুয়ালস টু জিরো কেন বলছে কোয়াড্রেটিক ইকোয়েশনের হায়েস্ট পাওয়ার টু আর সেই ইকুয়েশানটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কিন্তু এ এই যদি জিরো হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার তো আর থাকলো না তার মানে কি এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হলো না ইস কল্ড এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন দ্য আননোন কোয়ান্টিটি এক্স আননোন কোয়ান্টিটি এক্স এর কোয়াড্রেটিক ইকোয়েশন আমরা এটাকে বলতে পারি দ্য ভ্যালুজ অফ এক্স হুইচ স্যাটিসফাই দ্য ইকশন আর কল দ্য রুটস অফ দ্য কোয়াটি হেয়ার এ বিড দ্য কফিশিয়েন্ট মানে হচ্ছে যে ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক জিরো দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের হচ্ছে এ আর এক্স এর কফিশিয়েন্ট হচ্ছে বি কনস্টেন্ট হচ্ছে সি বাংলায় যদি বলি তাহলে দেখা যাচ্ছে কোনো সমীকরণে অজ্ঞাত রাশি যেমন এক্স এখানে এর বৃহত্তম সূচক দুই হলে তাকে আমরা দীঘাত সমীকরণ বলতে পারি যেখানে অজ্ঞাত রাশি এক্সের দীঘাত সমীকরণের সাধারণ আকার হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো অ্যান্ড এ নট ইকোয়ালস টু জিরো আর এ বি সি তিনটি ধ্রুবক রাশি এক্স স্কোয়ারের সহগ হলো এ এক্সের সহগ হলো বি এবং কনস্ট্যান্ট হলো অর ধ্রুবক পদ হলো সি বাংলায় আমরা বুঝতে পারলাম এবার দ্বিঘাত সমীকরণ দু প্রকারের হতে পারে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আরেকটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ আমরা কোনটাকে বলবো যেমন এই ইকুয়েশনটাকে আমরা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলতে পারি কেন কারণ আননোনের হাইয়েস্ট পাওয়ার টু আছে তাছাড়া আর কোনো আননোন নেই আমরা সেটাকে বিশুদ্ধ বলতে পারি আরেকটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ মিশ্র দ্বিঘাত সমীকরণটা হচ্ছে যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো কারণ হচ্ছে এখানে আননোন এক্স এর হাইয়েস্ট পাওয়ার টু যার জন্য এটা দীঘাত সমীকরণ হয়েছে তার মানে হায়েস্ট পাওয়ার টু এটাই নয় পাওয়ার আবার একটা ওয়ানও আছে সেটাকে আমরা বলবো মিশ্র দীঘাত সমীকরণ তার মানে এক কথায় বলতে পারছি আমি কি দ্বিঘাত সমীকরণ আমি কখন বলবো আননোনটার পাওয়ার যদি হায়েস্ট টু থাকে সেটাকে আমরা দীঘাত সমীকরণ বলতে পারি হোক সেটা বিশুদ্ধ অথবা মিশ্র আশা করি ডেফিনেশনটা অর্থাৎ দ্বিগাত সমীকরণ সম্পর্কে ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার হয়েছে দু নম্বরে আলোচনা করছি ফাইন্ডিং দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন কনজুগেট রুটস কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট আমরা কি করে বার করব আর হচ্ছে কনজুগেট রুট কনজুগেট কথাটার সাথে আমরা পরিচিত কমপ্লেক্স নাম্বারে আমরা কনজুগেট কথাটা পেয়েছি কনজুগেট কথাটার মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারে আমরা যেটা করেছি সাপোজ এ প্লাস আইবি যদি থাকে তার ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ মাইনাস হয়ে যায় আমরা সেটাকে তার কনজুগেট বলতে পারি সেম ভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে ইমাজিনারি পার্ট বলে তো কিছু হয় না যদি এক্স মাইনাস এ থাকে তার কনজুগেট আমরা বলতে পারবো এক্স প্লাস এ এবার দেখবো আমরা এখানে কনজুগেট রুট আমরা কোনটাকে বলবো আর রুট কোয়াড্রিটিক ইকুয়েশনের রুটটা কিভাবে বার করব। একটা ইকুয়েশান নিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সরি বি এক্স প্লাস সি ইকলস টু জিরো এই ইকুয়েশনটা রুট দুটোকে বার করব কি করে করবো সাধারণভাবে মিডেল টার্ম হবে না আর কি আছে এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার ফোর সরি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ইকলস টু বি কি আছে এক্স এর কফিশিয়েন্ট বি আছে তার মানে মাইনাস বি আমাদের ফর্মুলায় তাই বসবে প্লাস মাইনাস রুটোবার এক্স এর কফিশিয়েন্ট বি আছে তাহলে বি স্কোয়ার সেম যাই আছে বি মাইনাস ফোর এসি বাই টু এ টু প্লাস মাইনাস আছে দুটো ভ্যালু আমি আলাদা করতে পারি মাইনাস বি প্লাস রোটোবার মাইনাস ফোর এসি বাই টু এ একটা ভ্যালু আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস বি মাইনাস ফোর বাই টু এ এই ভ্যালুটার কনজুগেট এই ভ্যালুটা কারণ এটা প্লাস আছে এই জায়গাটায় সাইন চেঞ্জ হচ্ছে এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়েছে আমরা বলতে পারি এই ভেলুটার কনজুগেট এটা বাকি সব সেম শুধুমাত্র সাইন চেঞ্জ হয়েছে এইভাবেই আমরা রুটগুলো বার করব। ইকুয়েশানটা দেওয়া থাকলে সেটা থেকে যদি মিডেল টার্ম হয় মিডেল টার্ম করে আমরা এক্সে দুটো ভ্যালু পাবো বা আননন যেটা থাকবে তাই দুটো ভেলু পাবো সেই দুটোই হলো আমাদের রুট কনজুগেট আমরা এটাকেই বলবো এই ভ্যালুটার কনজুগেট হচ্ছে এই ভ্যালুটা নেক্সট হচ্ছেন নাম্বার থ্রি নেচার অফ দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন দীঘাত সমীকরণের বীজ দুটির প্রকৃতি নির্ণয় দীঘাত সমীকরণের বীজ দুটোর প্রকৃতিটা কীরকম হবে উই কনসিডার দ্য কোয়াড্রেটিক ইকুয়েশান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যেখানে এ নট ইকোয়ালস টু জিরো আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশান নিলাম সেটা হচ্ছে এটা যেখানে এ নট ইকোয়ালস টু জিরো লেট আলফা অ্যান্ড বিটা আর রুটস অফ ইট আলফা বিটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশানেরই রুটস দুটো দেন আলফা ইকোয়ালস টু মাইনাস বি প্লাস রুট বি মাইনাস ফোর বাই টু এন্ড বিটা ইকোয়ালস টু মাইনাস বি মাইনাস রুট বি মাইনাস ফোর বাই টু এ আলফা বিটা দুটো রুটস ইকোয়ালস টু দিস একটা আরেকটার কনজুগেট কিন্তু দ্য এক্সপ্রেশন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ কল দ্য ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট কথাটার বাংলা মিনিং হচ্ছে নিরুপক বলা হয় ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াটেটিক ইকুয়েশন হয় এবি এন্ড সি আর রিয়েল অ্যান্ড রেশনাল রিয়েল কথাটার বাংলা মিনিং হচ্ছে বাস্তব আর রেশনাল কথাটার বাংলা মিনিং হচ্ছে মূলত তাহলে একটা কোয়াড্রেটিক ইকোয়েশান নিলাম যার রুটস দুটো আলফাবিটা ইকোয়ালস টু দিস এক্সপ্রেশন হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি রুটস দুটোর ভ্যালুর মধ্যে এখানটায় রুটের ভেতর আছে বি স্কয়ার মাইনাস ফোর এসি দুটোতেই আছে সেটাকেই বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে ডিসক্রিমিনেন্ট বলা হচ্ছে সেই ইকুয়েশানটা যেখানে কনস্ট্যান্ট এব এ বি গুলো হচ্ছে রিয়েল এবং মূলত রেশনাল এবার আমরা দেখি কন্ডিশন অনুযায়ী কীরকম হয় প্রথমে কি আছে এ বি সি রেশনাল অর ই রেশনাল এবিসি তিনটে হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়েশানটার সেখানে যদি রেশনাল হয় অথবা ইরেশনাল হয় তখন কিরকম কন্ডিশন হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডি পজিটিভ অর নেগেটিভ কখন কি হবে নেক্সট হচ্ছে ডি পারফেক্ট স্কোয়ার অর নট ডিটা পারফেক্ট স্কোয়ার কি না নেচার অফ দ্য রুটস এই কন্ডিশনগুলোতে প্রতিটাতে নেচার অফ দ্য রুটস রুটসের নেচারটা কিরকম হবে প্রথমেই কি হচ্ছে ABC রেশনাল অর্থাৎ মূলত দেন মানে তখন ডি ইকুয়ালস টু জিরো বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো হবে পারফেক্ট স্কয়ার অর নট কলাম ব্ল্যাঙ্ক কিছু নেই তখন রুটসের নেচারটা হবে রিয়েল ইকুয়াল অ্যান্ড রেশনাল রুটসগুলো রিয়েল হবে ইকুয়াল হবে এবং রেশনাল হবে দু নম্বর কন্ডিশানটায় রয়েছে ABC রেশনাল মানে মূলত ডি লেস দেন জিরো অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো জিরোর থেকে ছোট নেচার অফ দ্য রুটস হবে ইমাজিনারি অর ডিফারেন্ট তিন নম্বরে আছে সি আর রেশনাল রেশনাল হবে ডি গেটার দেন জিরো আর পারফেক্ট স্কোয়ার অর নট সেখানে হবে পারফেক্ট স্কোয়ার নেচার অফ দ্য রুটস হচ্ছে রিয়েল আনইকুয়াল অ্যান্ড রেশনাল চার নম্বরে রয়েছে এবিসি রেশনাল হচ্ছে ডি গ্রেটার দেন জিরো হচ্ছে নট পারফেক্ট স্কোয়ার ডি পারফেক্ট স্কোয়ার হচ্ছে না নেচার অফ দ্য রুটস হচ্ছে রিয়েল আনইকুয়াল অ্যান্ড ইর রেশনাল হচ্ছে বাস্তব হচ্ছে এবং ইকুয়াল হচ্ছে না পাঁচ নম্বরে রয়েছে আইদার এ অর বি ইর রেশনাল সি কনস্ট্যান্টার কথা বলা নেই এ অর বি ইরেশনাল রেশনাল ডি গ্রেটার দেন জিরো এখানে কিছু নেই রিয়েল আনইকুয়াল অ্যান্ড ইর রেশনাল হবে এই কন্ডিশনগুলো বিশেষ করে আরও ক্লিয়ারলি বোঝা যাবে যখন আমরা অঙ্ক করব নোট দিয়ে বলেছে নাম্বার ওয়ান ফর রিয়েল রুটস ডি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো রিয়েল রুটসের জন্য ডি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে নাম্বার টু হচ্ছে কোয়াড্রেডিক ইকুয়েশান উইথ রিয়েল কফিশিয়েন্স ক্যান নট হ্যাভ ওয়ান রিয়েল এবং ওয়ান ইমাজিনারি রুট আইদার বোথস আর রিয়েল হবে তখন ডি গ্রেটার দেন জিরো অর বোথ রুটস আর ইমাজিনারি হবে সেখানে ডি লেস দেন জিরো হবে একটা রিয়েল একটা ইমাজিনারি ওসব হবে না হয় দুটোই রিয়েল হবে আদারওয়াইজ দুটোই ইমাজিনারি হবে যখন রিয়েল হবে তখন ডি গ্রেটার দেন জিরো হবে যখন ইমাজিনারি হবে তখন ডি লেস দেন জিরো হবে আর ডি মানেই হচ্ছে ইকোয়ালস টু বি স্কয়ার মাইনাস ফোর এ সি ডি মানেই হচ্ছে এটা নম্বর 3 তে রয়েছে क्वाड्रेटिक इक्वेशन উইথ রিয়েল কোএফিসিয়েন্টস ক্যানট হ্যাভ ওয়ান রেশনাল এবং ওয়ান ইরেশনাল रूट्स আইদার বোথ रूट्स আর রেশনাল ডি ইজ এ পারফেক্ট স্কয়ার অর বোথ रूट्स আর ইরেশনাল ডি ইজ नॉट ए পারফেক্ট স্কয়ার তিন নম্বর অপশনে বলা হচ্ছে क्वाड्रेटिक इक्वेशनটা যদি রিয়েল কোএফিসিয়েন্টস থাকে সেখানে একটা রেশনাল রুট আর একটা ইরেশনাল √ এরকম হবেন বোথ রুটস রেশনাল হবে যখন রেশনাল হবে তখন ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি পারফেক্ট স্কোয়ার হবে অর বোথ রুটস আর ইরেশনাল যখন ই রেশনাল অমূলত হবে তখন ডি পারফেক্ট স্কোয়ার হবে না নেক্সট হচ্ছে চার নম্বর চার নম্বরে আলোচনা করছি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন লেট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস টু জিরো যেখানে এ নট ইকলস টু জিরো এই ইকুয়েশানের রুট দুটো আমি ধরলাম আলফা অ্যান্ড বিটা রুটস আমি কি আলোচনা করবো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোইফিশিয়েন্ট রুটস হচ্ছে এই দুটো কোফিশিয়েন্ট হচ্ছে এ বি আর সি যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বি হচ্ছে এক্সের সহগ আর সি হচ্ছে কনস্ট্যান্ট এই ইকুয়েশান কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক পদ আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ যেটা আমরা দু নম্বর পয়েন্টটাতে করেছি যেভাবে আমরা এই ভ্যালুটা বার করেছি একটা ভ্যালুকে আমি ধরে নিলাম আলফা একটা ভ্যালুকে আমি ধরে নিলাম বিটা দুটো রুটস বিটা ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আলফা প্লাস বিটা দুটো রুটের এডিশন কি হচ্ছে তাহলে এই দুটো ভ্যালু প্লাস হয়ে যাবে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আলফায়ের ভ্যালুটা লিখলাম প্লাস বিটার ভ্যালুটা মাইনাস বিসাগো করতে পারি এসি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস দিয়ে দিলাম মাইনাস রোটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্যাট ইকলাস বি মাইনাস বি মাইনাস টু বি হলো এটা প্লাসের আছে এটা মাইনাসের আছে কেটে দিলাম বাই নিচে কত রয়েছে টু এ টু টু কেটে দিতে পারছি মাইনাস বি বাই এ যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের প্রায় জায়গাতেই দুটো রুটসের প্লাস করতে হবে দুটো রুটসের মাল্টিপ্লিকেশন করতে হবে ডিরেক্ট আমরা অঙ্কের ক্ষেত্রে এই ভ্যালুটা বসাবো অর্থাৎ আমার যদি ইকুয়েশানটা দেওয়া থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু জিরো দুটো রুটসের যখন প্লাস করব আমি তখন আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ বি কি আননোনটার কফিশিয়েন্ট অর্থাৎ পাওয়ার যখন ওয়ান থাকবে এক্সের কফিশিয়েন্ট আর এ হচ্ছে এক্স স্কোয়ারের কফিশিয়েন্ট তাহলে আমরা ডিরেক্টলি বসাতে পারি টু বাই থ্রি তখন আমাকে আর এই জিনিসটা করতে হচ্ছে না নেক্সট করছি দুটো রুটসের প্রোডাক্ট সেমভাবে দুটো ভ্যালুর মাল্টিপ্লাই করে দেব মাইনাস বি প্লাস রোটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইন্টু মাইনাস বি মাইনাস রোটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ

দ্যাটিকলস টু এখানে মাইনাস স্কয়ার হয়ে যাচ্ছে প্লাস হয়ে গেছে তাহলে বি স্কয়ার মাইনাস স্কয়ার আর রুটে কেটে গেছে বি স্কয়ার প্লাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার দেটিকলস টু প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কেটে দিলাম ফোর এসি বাই ফোর স্কোয়ার ফোর ফোর কেটে দিলাম এ দিয়ে একটা এ কেটে দিলাম এ তাহলে কী আছে সি বাই এ প্রোডাক্ট তাহলে কী পেলাম সি বাই এ সি মানে হচ্ছে ইকুয়েশান অর্থাৎ কোয়াড্রেটিক ইকোয়েশনের কনস্টেন্টাম আর এ হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ আননোন স্কোয়ারের কোফিশিয়েন্ট দেয়ার ফোর দ্য সাম অফ রুটস ইকুয়ালস টু মাইনাস অফ কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্সের কোফিশিয়ান্ট কত বি ট্র্যাক্যাডে আমি লিখে দিলাম এক্স স্কোয়ারের কফিশিয়ান কত এ আমরা তো এটাই পেয়েছি সাম করে মাইনাস ও বি বাই এ তাহলে আমি এভাবে লিখতে পারি হল একটা রিলেশন দুটো রুটস এর সাম লেফট দিকে রাইট সাইডে আর নুনের তাহলে আমরা বলতে পারি না সেটাকে রুটস আর কোফিশিয়েন্টের রিলেশান সেমভাবে প্রোডাক্ট অফ রুটস ইকুয়ালস টু কি পেয়েছি সি বাই এ তাহলে লিখতে পারি টার্ম বাই অফ লিখে দিলাম সি আর এ নেক্সট পাঁচ নম্বর ফর্মেশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশান হুজ রুটস আর গিভেন ফর্মেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশানের গঠনটা যখন তাদের রুটসগুলো গুলো দেওয়া থাকবে লেট আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস টু জিরো দেয়ার ফোর আলফা প্লাস বিটা চার নম্বর পয়েন্টে করে এসেছি আলফা প্লাস বিটা কীভাবে বার করতে হয় ফর্মুলাটা পেয়েছিলাম মাইনাস বি বাই এ বি হচ্ছে এক্সের কফিশিয়েন্ট আর এ হচ্ছে এক্স স্কোয়ারের কফিশিয়েন্ট অ্যান্ড বিটা ইকোয়ালস টু সি বাই এ সি হচ্ছে কনস্ট্যান্ট অফ দ্য কোয়াট্রেটিক ইকুয়েশন অ্যান্ড এ হচ্ছে এক্স স্কোয়ারের কফিশিয়েন্ট নাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এটাকে যদি সরিয়ে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইক টু জিরো কি করে করলাম এ দিয়ে জাস্ট ডিভাইড করলাম বৌথ সাইডে যেখানে এ নট ইকালস টু জিরো অবশ্যই হতে হবে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকল টু জিরো এর দ্বারা কি বোঝা গেল আমার রুটস দুটোর সাম হচ্ছে মাইনাস বি বাই এ আলফা বিটা হচ্ছে সি বাই এ প্রোডাক্ট আমি এই ইকুয়েশানটাকে এমনভাবে সাজালাম এক্স এর পাশে আমার বি বাই এ চলে এলো এখানে সি বাই এ চলে এলো যার কারণে আমি লিখতে পারলাম বি বাই এ এর জায়গায় যেহেতু প্লাস আছে তাই মাইনাস দিয়ে দিলাম লিখতে পারলাম আলফা প্লাস বিটা আর সি বাই এ এর জায়গায় লিখতে পারলাম আলফা ইন্টু বিটা আমি লিখতে পারি দেয়ার ফোর দ্য ইকুয়েশানটা অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশানটার রুটসগুলো জানা থাকার পর যেটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়ালস টু জিরো তাহলে এই ইকোয়েশানটার দ্বারা আমি বলতে পারছি যদি দুটো রোডস আমাকে দিয়ে দেয় আমি কি বার করব প্রথমে সাম অফ দ্য রোডস অর্থাৎ দুটো রোডসের সাম বার করবো আর দুটো রোডসের প্রোডাক্ট বার করব দুটো পেয়ে যাওয়ার পর আমি এই ইকুয়েশনটা লিখতে পারবো যে ইকুয়েশনটা হবে সেটাই হলো আমার কোয়াড্রেটিক ইকুয়েশান একটা এক্সাম্পল দিই সাপোজ আলফা ইকুয়ালস টু টু দেওয়া আছে বিটা ইকুয়ালস টু থ্রি দেওয়া আছে রুটসগুলো আমার গিভেন আমি সেখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশানটা লিখতে পারবো দুটো রুটসের প্রথমে কি করব সাম বার করব আলফা প্লাস বিটা ইকোলস টু টু প্লাস থ্রি ইকোলস টু ফাইভ প্রোডাক্ট বার করব আলফা ইনটু বিটা ইকোলস টু টু ইন্টু থ্রি ইকোলস টু সিক্স সাম আর প্রোডাক্ট পেয়ে গেলাম দেয়ার ফোর এই ইকুয়েশান অনুযায়ী অর্থাৎ এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন এক্স স্কয়ার মাইনাস সাম অফ দ্য রুটস মানে প্লাসটা বসাবো তাহলে ফাইভ ইন্টু এক্স এক্স তো আছেই প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস এই যে মাল্টিপ্লাই করলাম প্রোডাক্ট করলাম সিক্স ইকুয়ালস টু জিরো তৈরি হয়ে গেল আমার কোয়াট্রেটিক ইকুয়েশানটা ফর্মেশন অফ কোয়াট্রেটিক ইকোয়েশান অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে এটাই যেটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে একবার দেখে বুঝতে না পারলে বারবার দেখার চেষ্টা করবে কনসেপ্টটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে কনসেপ্টটা ভালোভাবে নিতে পারলে এক্সারসাইজের গুলো করতে কোনো সমস্যা হবে না যে কোন স্টুডেন্টের ক্ষেত্রে আর আমার চ্যানেলে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর যে গুলো দেওয়া আছে ডিপ্লোমা ফার্স্ট এর নতুন সিলেবাসের সাথে সম্পূর্ণ ম্যাচ করছে প্রতিটা সলিউশন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে কনসেপ্টটা ভালোভাবে নিতে পারলে প্রতিটা অঙ্কের কে বুঝতে পারবে তাছাড়া এ সরকারের বইয়ে আরও অনেক প্রবলেম আছে সেগুলো তোমরা সলভ করতে পারো থ্যাংক ইউ